বন্ধুরা দেখো, আজকে আমি তোমাদের সামনে খুব ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে এসেছি, যেটা আমি তো কোনোদিন ভাবতেই পারিনি যে বাড়িতে কোনোদিন বানাবো বলে। তোমরা ভেবেছো কিনা জানি না। তো দেখো, এই দুটো আমি বানিয়েছি। এই দুটো তোমরা দেখে আর আমার ভিডিও হেডিং দেখে বুঝতে পারছো যে এই দুটো বাড়িতে যে বানানো যায় সেটা আমার ধারণা ছিল না। তো যাই হোক, আমি বানিয়েছি বা সাবান দুটো খুবই সুন্দর হয়েছে। এবারে তোমরাও যদি নিজেরা বানিয়ে ফেলবা, নিজের তৈরি জিনিস ব্যবহার করতে কাউকে দিতে দেখবে খুব বেশি মানে ভালো লাগে। আর এমনি জানো যে সাবান ব্যবহার করলে আমাদের স্কিন ড্রাই হয়ে যায়। তারপর এখন তো মুখে সাবান মাখা আমরা সবাই তুলেই দিয়েছি, কিন্তু আমি যে সাবানটা ব্যবহার করেছি এতে যে জিনিসগুলো দিয়েছি একদম কয়েকটা ন্যাচারাল জিনিস দিয়ে বানিয়েছি। আর কি জিনিসটা দিলে মানে সাবানটা তৈরি হয় সেটাও তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা, তোমাদের দেখাই আমি সাবানটা কিভাবে বানালাম। তোমরাও ঝটপট বানিয়ে ফেলবে, দেখবে খুব বেশি ভালো লাগবে। আর এতে স্কিন খারাপ তো হবেই না, ওটাও মানে গ্লো করবে আর স্কিনটা ভালোই থাকবে, বাচ্চাদেরও মাখানো যাবে সাবানটা। চলো বন্ধুরা, তোমাদের দেখাই আমি সাবানটা কীভাবে বানালাম। বন্ধুরা, আমি এখানে একটা পিয়ার সাবান নিয়েছি। এখানে সববেশ পাওয়া যায় সাবান তৈরির জন্য, কিন্তু আমি এটা পিয়ার সাবান নিয়েছি তোমাদের জন্য, কারণ তোমাদের দেখানোর জন্য, যাতে তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো। এটা হচ্ছে পুরোপুরি গ্লিসারিন সাবান, তোমরা সবাই জানো পিয়ার সাবান পুরোপুরি গ্লিসারিন সাবান। সাবানটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবে। দেখো, আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। দেখো, আমার পুরোপুরি গ্রেট করা হয়ে গেছে একটাই সাবান এটা। এবারে আমি এটা দিয়ে দুটো সাবান বানাবো। দুটো সাবান, যে দু রকম সাবান বানাবো, একটা হচ্ছে অরেঞ্জ পিল সোপ, একটা হচ্ছে টমেটো সোপ। তার জন্য আমি এখানে একটা অরেঞ্জ নিয়েছি, আর কমলালেবুর খোসা, কমলালেবুটা ভালো করে ধুয়ে নেব, ধুয়ে খোসাটা ছাড়িয়ে নেব, ছাড়িয়ে একটা মিক্সি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। কমলালেবুর খোসা জানো ভিটামিন সি আছে, এটা মানে স্কিনকে ক্লিন করে, ব্রাইট করে। আর তোমরা তো জানোই কমলালেবুর খোসা দিয়ে বানানো অনেক ক্রিম, আমিও একটা ক্রিম তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবার এটাকে একটা মিক্সি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব, আর টমেটোটাও একই সঙ্গে গ্রাইন্ড করে নিতে হবে, মানে পরপর। দেখো বন্ধুরা, এখন এই কমলালেবুর খোসাটা গ্রাইন্ড করব। দেখো, এটা আমার হয়ে গেছে। এবার টমেটোটাও গ্রাইন্ড করে নেব, টমেটো পিউরি বের করে নিলাম। এবারে একটা ছাঁকনির সাহায্যে দুটো জিনিসই আমরা ছেঁকে নেব আলাদা আলাদা। এবার তোমরা যদি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ছেঁকে নিতে পারো তাও ভালো। টমেটো জানো তো আমাদের স্কিনকে মানে ব্লিচের কাজ করে, আমাদের একটা ব্লিচ করলে যেরকম একটা সঙ্গে সঙ্গে গ্লো চলে আসে, টমেটোটাও আমাদের সেইভাবেই স্কিনে কাজ করে। এর মধ্যে আমি আরও কয়েকটা জিনিস মেশাবো। দেখো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা, আমি ছাঁকুনিতে ছেঁকেছি, তোমরা একটা কাপড়ের সাহায্যে ছেঁকে নিলে বেশি ভালো হবে। এবারে এই অরেঞ্জ পিলটা, এটাও ছেঁকে নেব, শুধু এই জুসটাই আমাদের দরকার। এই পাল্পটা দিলেও হয়, কিন্তু বাট সাবানটা ভালো ফিনিশিং আসবে না, তাই আমি এখানে শুধু এই অরেঞ্জ পিল জুসটাই ব্যবহার করেছি। তোমরা বন্ধুরা একটা কাপড়ের মধ্যে ছেঁকে নেবে, তাহলে বেশি তাড়াতাড়ি হয়ে যাবে।
এবার একটা গ্যাসের মধ্যে একটা বড় একটা জায়গা বসিয়ে তাতে জল গরম করে তার মধ্যে ওই সাবানটা দেখো আমি দিলাম, ডাবল বয়েল করতে হবে, গ্রেট করা সাবানটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে, তবে লিকুইড ফর্মে আসবে। এটা তোমরা করবে ডাবল বয়েল করেই করবে, না হলে কিন্তু অত সুন্দর জিনিসটা আসবে না। ওই পুরোপুরি মানে সরাসরি গ্যাসে বসালে ওই সাবানটা অত সুন্দরভাবে গলবে না, গলে যাবে বাট সেটা জ্বলে যেতে পারে। দেখো বন্ধুরা লিকুইড হয়ে গেছে। এবার যেহেতু আমি দুটো আলাদা আলাদা সাবান বানাবো, দুটো আলাদা আলাদা জায়গায় এগুলো সব মেশাতে হবে। একটার মধ্যে আমি খানিকটা ঢেলে নিয়েছি আর তার মধ্যে অরেঞ্জ পিলটা দিয়ে দেব। এবার এর মধ্যে দেখো বন্ধুরা কয়েকটা আমি আদার্স কয়েকটা জিনিস মেশাবো। এর মধ্যে দেব আমি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল জানো আমাদের স্কিনকে ময়েশ্চারাইজার করে। আর দিলাম গ্লিসারিন, গ্লিসারিন তো জানো আমাদের স্কিনকে সফট রাখে। আর দেব ভিটামিন ই ক্যাপসুল। আর তোমাদের কাছে যদি কোনো এসেন্সিয়াল অয়েল থাকে, রোজমেরি এসেন্সিয়াল অয়েল কিংবা ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল, তোমরা স্মেলের জন্য দিতে পারো। আমি এখানে দিলাম না, ওটা পুরোপুরি অপশনাল। আর সব কটা জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একটা সাবান তৈরির একটা মোল্ড পাওয়া যায়, তাতে দিলে বেশি ভালো হয়। যেহেতু মানে এক একজন বাড়িতে এই সব কিছু থাকে না, তো কীভাবে সেই জন্য বানাবে আমি তার জন্যই দেখাচ্ছি। দুটো কন্টেনার নিয়েছি, নিয়ে একটু ভালো করে ভেজলিন মাখিয়ে নিলাম, না হলে সাবানটা নিচে আটকে থাকবে। আর মাখিয়ে নিয়ে ওই জিনিসটার মধ্যে ঢেলে দেব। দেখো বন্ধুরা আমার হয়ে গেল অরেঞ্জ পিল সোপ। এবার এটা সেট হতে এক ঘন্টা টাইম লাগে। এরপরে বানাবো টমেটো সোপ। এর মধ্যেও দিলাম দু চামচ অ্যালোভেরা জেল, আর এটায় দেবো আমি এক চামচ কোকোনাট অয়েল, আর দেবো দুটো ভিটামিন ই ক্যাপসুল। দেখো বন্ধুরা যে কটা আমি দুটো সাবানেই যে কটা জিনিস ব্যবহার করেছি সব জিনিসগুলো সব খুব ভালো। তোমরা এই সাবানগুলো মুখেও মাখতে পারো, হাতে, আর স্কিনকে ব্রাইট করবে আর ক্লিন করবে খুব ভালো। যারা সাবান ব্যবহার করা ছেড়ে দিয়েছে, এই সাবানগুলো যদি নিজেরা বানিয়ে ব্যবহার করো দেখবে খুব ভালো লাগবে। আর এটা আরেকটা কন্টেনারে আমি দিলাম, একইভাবে ভেজলিনটা মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। দেখো কি সুন্দর কালার এসছে। এতে ফুড কালার মেশানোও যায়, তাহলে আরও সুন্দর কালার আসবে। তবে ওগুলো পুরোই মানে পুরোপুরি অপশনাল। দেখো আমার সাবান দুটো সেট হয়ে গেছে, একটা হচ্ছে অরেঞ্জ পিল সো, দেখো বেরিয়ে এলো সুন্দরভাবে, যেহেতু ভেসলিন লাগানো ছিল তার জন্যই। আর এটা হচ্ছে টমেটো সো। বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখলে তোমরা কীভাবে সাবানটা বানালাম তোমরাও বানিয়ে ফেলবে। টাটা বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো।